ক্লাস 8 আজ তোমাদের ধ্বনি পরিবর্তনের পরবর্তী ক্লাস। এর আগের ক্লাসে তোমাদের ধ্বনির আগম, ধ্বনি লোপ এই দুটো হয়ে গেছে। আজ হবে ধ্বনির রূপান্তর। তো ধ্বনির রূপান্তরে আমরা প্রথমে দেখব ধ্বনির রূপান্তর কত প্রকার ও কি কি। ধ্বনির রূপান্তর 5 প্রকার। একটা উপনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, ব্যঞ্জন সঙ্গতি এবং ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস বা বর্ণ বিপর্যাস। তাহলে ধ্বনি রূপান্তরকে আমরা 5টা ভাগে ভাগ করছি। 5টা ভাগের মধ্যে আজকে উপনিহিতি এবং অভিশ্রুতি, দেখা যাক কতটা হয়। ধ্বনি রূপান্তর মানে ধ্বনির পরিবর্তন ঘটা। প্রথমে হচ্ছে উপনিহিতি। উপনিহিতি হলো শব্দের মধ্যে যে হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার থাকে, সেটা যেখানে থাকে তার আগে উচ্চারিত হয় অনেক সময়, সেটাকেই বলা হয় উপনিহিতি। যেমন বলিয়া, বলিয়া এই শব্দটাকে অনেকে বইলা এইভাবে উচ্চারণ করে। করিয়া এই শব্দটাকেও অনেকে কইরা বলে। সাধু এই শব্দটাকে সাউদ এভাবেও বলে। তো এখানে কোন শব্দ, কোন বর্ণটা আগে আসছে দেখো। বলিয়া এই বর্ণটা যদি বিশ্লেষণ করি, ব যুক্ত অ যুক্ত ল যুক্ত হর্ষই যুক্ত অন্তস্থ জ যুক্ত আ, বলিয়া। আর বইলা, ব যুক্ত অ যুক্ত হর্ষই যুক্ত ল যুক্ত জ যুক্ত অ আ। তাহলে সবগুলো একই আছে, ব অ ব অ অন্তস্থ জ আ অন্তস্থ জ আ। শুধু এইখানে ল তারপরে হর্ষই, এখানে হর্ষই আগে চলে এলো ল পরে চলে গেল। এই যে হর্ষইটা যেখানে ছিল তার আগে চলে এলো, এই নিয়মটাকে বলা হচ্ছে উপনিহিতি। হর্ষইকার এবং হর্ষ উকার এই দুটো যেখানে থাকে তার আগে অনেক সময় চলে আসে, এটাকেই বলা হয় উপনিহিতি। তাহলে সংজ্ঞায় বলবো যে কোনো শব্দের শব্দে অবস্থিত হর্ষইকার বা হর্ষ উকার তার পূর্ব বর্ণের আগে, উপিমাহানে মানে আগে আর নিহিতি মানে অবস্থিত, যখন তার পূর্ববর্ণের আগে অবস্থান করে তখন তাকে বলা হয় উপনিহিতি। উপনিহিতির ব্যবহার আমরা পূর্ববঙ্গে ব্যাপকভাবে দেখি। পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে অঞ্চলের মানুষেরা এইভাবে কথা বলে, বইলা কইরা সাউদ এই শব্দগুলো ওরা ব্যাপকভাবে ব্যবহার করে। এরপরে আমরা আসব অভিশ্রুতি। অভিশ্রুতি সব এই ধ্বনি রূপান্তরটা উপনিহিতির মাধ্যমেই আসে। বলিয়া থেকে বইলা থেকে বলে, এই বলে শব্দটা হলো অভিশ্রুতি। অর্থাৎ শব্দের মধ্যে যে হর্ষইকার বা হর্ষউকার থাকে সেটা উপনিহিতির সময় আগে বসে এবং অভিশ্রুতির সময় সেটা উঠে যায় বা লুপ্ত হয়ে যায়। উপনিহিতির মাধ্যমে কোনো বর্ণ লুপ্ত হয়ে নতুন বর্ণের মানে নতুন রূপে যে শব্দটা তৈরি হয় সেটাকেই বলা হয় অভিশ্রুতি। উপনিহিতির মাধ্যমে যে হ্রস্বইকার উঠে গেল এবং লয় জফলা আকারটা লয় একারে পরিণত হলো, হয়ে বলে শব্দটা তৈরি হলো, এটাই হলো অভিশ্রুতি। করিয়া থেকে কইরা থেকে করে, এইগুলো হলো অভিশ্রুতি। বলে করে মানে বলিয়া শব্দটা না বলে আমরা বলে বলবো, করিয়া শব্দ না বলে করে বলবো, এইগুলো হলো অভিশ্রুতি। এই অভিশ্রুতির ব্যবহার আমরা কোথায় দেখি? আমরা সবাই এই ভাষাতেই, বাংলা ভাষাতেই কথা বলি, যে পরিবর্তন হয়েছে বাংলা ভাষায় সেটা হলো অভিশ্রুতি। কলকাতা এবং তার আশেপাশে অঞ্চলের মানুষেরা ব্যাপক পরিমাণে এই অভিশ্রুতির ব্যবহার করে থাকে। আমরা সবাই বলি, আমরা যে ভাষায় কথা বলি এবং লিখি তাতে অভিশ্রুতির ব্যাপক প্রচলন আছে। এরপরে আমরা আসব স্বরসঙ্গতি। স্বর মানে স্বরধ্বনি বা স্বরবর্ণ, সঙ্গতি মানে সমতা লাভ করা বা একরকম হওয়া। স্বরসঙ্গতি দুই প্রকার, কোনো শব্দের পূর্ববর্ণের স্বরের প্রভাবে পরবর্তী স্বরের যদি পরিবর্তন হয় সেটা হবে একটা স্বরসঙ্গতি, আবার পরবর্তী স্বরের প্রভাবে যদি পূর্ববর্তী স্বরের পরিবর্তন হয় সেটা হবে আর এক রকম স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতি দু প্রকার, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন, আবার পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন। তো প্রথম পূর্ববর্তী স্বর মানে প্রথম স্বরের প্রভাবে পরের স্বর পরিবর্তন,
তুলা তুলো, প্রথমে আছে তু স্বরধ্বনি, পরে আ স্বরধ্বনি। তাহলে এই তুয়ের প্রভাবে আটা ওকারে পরিণত হচ্ছে। তু তার সঙ্গে আ বলাটা যতটা সহজ, তার থেকে তুয়ের সঙ্গে ও বলাটা বেশি সহজ। তু লা একটু কষ্ট করে বলতে হয়, তার থেকে যদি তু লো বলি অনেক সহজে বলা যায়। তাহলে তুয়ের হর্ষ উকারের প্রভাবে লয়ের আকার পরিবর্তন হয়ে ওকারে হলো, এটা পূর্ববর্তী স্বরের প্রভাবে পরের পরবর্তী স্বরের পরিবর্তন, বা প্রথম স্বরের প্রভাবে পরের স্বরের পরিবর্তন। বুড়া ওই একইভাবে বুয়ের প্রভাবে হর্ষ উকারের প্রভাবে আকারের পরিবর্তন ঘটে গিয়ে ওকার হয়েছে, বুড়ো। বুড়া যত কষ্ট হয় বুড়ো অতটা কষ্ট হয় না, সহজভাবে বলা যায়। তাই জন্যে এই পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন ঘটেছে। এরপরে আসব পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন, উড়া। উড়া বলাটা একটু কষ্টকর। আয়ের প্রভাবে পরের স্বরের প্রভাবে উ এইটা ওড়া, উড়ার থেকে ওড়া সহজে বলা যায়। তাহলে আ পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী উ এই স্বরধ্বনির পরিবর্তন ঘটে ও হয়েছে, তাহলে উড়ার জায়গায় ওড়া সহজ হয়েছে। তাহলে পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরটা পরিবর্তিত হয়েছে। এখানেও শিয়াল, আয়ের প্রভাবে হ্রস্বইকারটা একারে পরিণত হয়েছে। তাহলে শিয়াল বলা যতটা সহজ, তার থেকে শিয়াল বলাটা অনেক সহজ। এখানেও পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরে পরিবর্তন ঘটেছে। তাহলে স্বরসঙ্গতি হয়ে গেল। আর দুটো ভাগ আছে, একটা ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন, এবং আর একটা ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়, বর্ণ বিপর্যয় হবে অথবা ধ্বনি বিপর্যাস বা বর্ণ বিপর্যাস। এই অংশটুকু পরের ক্লাসে হবে, আজ এই পর্যন্ত।